Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে মিল্ক পাউডার দিয়ে তৈরি করে দেখাবো কফি। আর এক কাপের জন্য একটা প্যাকেট, আমি এখানে 2 কাপ বানিয়ে দেখাবো, তার জন্য আমি আজকে দুইটা নেসক্যাফের 2 প্যাকেট নিয়েছি। নিয়েছি মিল্ক পাউডার আর নিয়েছি পরিমাণ মতো চিনি। চলুন আমি কফিটা তৈরি করে দেখাই। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। সো গায়েজ, আমি এখন দিয়ে দিব কাপের মধ্যে দুধ, চিনি আর কফি পাউডারটা। দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আপনারা যতটুকু চিনি পছন্দ করেন কম বেশি দিয়ে নেবেন। আমি 1 চামচ ভরা ভরা করে দিয়েছি, সামান্য অল্প দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচের মতো মিল্ক পাউডার আর একটু দিব এখন আমি দুধ, চিনি আর কফিটা ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার পানিটা বলক হয়ে আসছে, এখন আমি এটা কাপে ঢেলে নিব। চামচটা দিয়ে নেড়ে দিব, তাহলে সব সম্পূর্ণ মিক্সড হয়ে যাবে। সো গাইস, তৈরি হয়ে গেল মিল্ক পাউডার দিয়ে কফি তৈরি করা। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।